হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমার নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের জন্য একটি বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা যেভাবে দেখেছো আগের এপিসোডে যে আমরা খিচ বিরিয়ানি রান্না করেছিলাম, যে নতুন একটা রেসিপি, আজ সেটার আমরা খেয়ে রিভিউ দেব এবং কেলভিন স্যারের নিজের আবিষ্কার করা একটা বিশেষ রেসিপি, সেটা হচ্ছে আমরা চাটনি, সেটির ফুল রেসিপি দেবো। আশা করি বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথমেই আমি তোমাদেরকে আমড়া চাটনির রেসিপি দেখাবো। এর জন্য প্রথমে আমাদেরকে আমড়াগুলোকে সুন্দরভাবে চলতে হবে, যাতে একটু উপরের খোসা না থাকে। এরপর চাকু দিয়ে আমড়ার চারপাশে 6-7টা করে দাগ দিতে হবে। এরপর আমরা চুলা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢালবো এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তেল গরম না হয়। তেল গরম হয়ে গেলে আমরা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ দিয়ে দেব। গরম তেলে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ঠিক 5 মিনিট বাদেই আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুন দিয়ে দেব, হাফ ফালি করে কাঁচা বাদাম, একটু জিরার গুঁড়া দেব, অল্প লবণ দেব। কিছুক্ষণ এভাবে হালকা আঁচে জ্বালানোর পরে আমরা এর মধ্যে পানি দিয়ে দেব। কোনো হলুদের গুঁড়া, কোনো মরিচের গুঁড়া দেবো না। মরিচের গুঁড়াও না? চিনি এক বাটি দিয়ে দেবো। বন্ধুরা, এটা একটা মিষ্টি চাটনি, যার কারণে আমাদের পরিমাণ মতো চিনি দিতে হবে। এরপর আমরা এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। দুই থেকে 3 মিনিট এভাবে ঘোরানোর পরে আমাদের ছোলা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আমরা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে চিনির শিরা এবং মশলার দ্রবণ প্রত্যেকটা আমড়ার মধ্যে সঠিকভাবে ঢুকে যায়। এরপর আমরা ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমরা দেখতে এলাম এর বর্তমান কি অবস্থা। এভাবে কয়েকবার আমরা নাড়াচাড়া করব আর ঢেকে রাখবো। আস্তে আস্তে একসময় এগুলো নরম হতে শুরু করবে, তখনই বুঝে নিতে হবে যে আমড়ার আচার প্রস্তুত হয়ে গেছে। আমরা এক এক করে পরিবেশন করব সবকটি আমড়া। বন্ধুরা, তোমরা দেখলে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আমাদের যা কিছু আছে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা স্পেশাল চাটনি প্রস্তুত করার পদ্ধতি। বন্ধুরা, দেখতেও যেমনটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ দারুণ। আমি নিজে খেয়ে দেখেছি, সত্যিই খুব দারুণ খেতে। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো এবং ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবে।
আমাদের পাত্রে উঠানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটাকে পরিবেশন করার পালা। তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেলভিন স্যারের রান্না করা একটা রসুনের আচার। আমাদের খিচ বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তিনি এগুলোকে পরিবেশন করছেন। তো এখন আমরা খিচ বিরিয়ানিটাকে নিয়ে আসি। রসুনের আচার, আমড়ার চাটনি, সালাদ, পেঁয়াজ, মরিচ, লেবু, ড্রিঙ্কস এবং আমাদের আজকের আসল আইটেম খিচ বিরিয়ানি, সেসবগুলো প্রস্তুত করা আছে এখানে। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে প্রথম মানে আজকে এই খাবারটা আনবক্সিং করা হবে, সেটা হচ্ছে খিচুড়ি এবং বিরিয়ানির সংমিশ্রণে একটা খাবার, তাই না? সেটা হচ্ছে দিস ইজ খিচ বিরিয়ানি। আমার মোবাইলে গন্ধ পেল কেটা খিচ বিরিয়ানি গন্ধ পেয়েছে না? মোবাইলে রেসি গন্ধ পেয়েছে নাকি? দাও প্লেট, দাও প্লেট, প্লেট, প্লেট। আচ্ছা, এখানে ওই আছে কেন রেখা আমরার টক, এখানে রসুনের আচার, সালাদ, লেবু, লেবু, আমরার রেজালা ব্রেকফাস্ট থেকে দিতে। তো আমাদের খিচ বিরিয়ানি সার্ভিং করা হচ্ছে প্রত্যেকের প্লেটে। সবাই প্রথম থেকে খুবই উচ্ছ্বসিত। খুবই মজার, খুবই সুস্বাদু খিচ বিরিয়ানি, আপনারা ট্রাই করবেন এবং বাসায় খাবেন, খুব টেস্টি। তো বন্ধুরা, আমরা হয়তো অনেকেই অনেক ধরনের খিচুড়ি খেয়েছি জীবনে, কিন্তু এই বিরিয়ানি স্টাইলে খিচুড়িটা আমাদের হয়তো কখনো খাওয়া হয়নি, অথবা হয়তো খাওয়া হয়েছে। তো যারা এটা এক্সপিরিয়েন্স করেছেন তারা জানবেন এটা কতটা সুস্বাদু। তো আমরা আজকে খেয়ে দেখলাম অত্যন্ত সুস্বাদু লেগেছে আমাদের কাছে। যদি আপনাদের সময় থাকে বা সুযোগ থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার। তো এই স্পেশাল খিচ বিরিয়ানির রেসিপিটা আমার আগের ভিডিওতে সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা যারা মিস করেছো তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো অনেকক্ষণ ভিডিও করতে করতে আমার নিজেরই ক্লান্তি এসে গেছে, এখন আমার খাওয়ার পালা। কেলভিন স্যারকে ধন্যবাদ, তিনি আমাকে খাবার বেড়ে দিলেন।
এবং অনেক ক্ষুধাও লেগেছে বটে। এত সুস্বাদু খাবার সামনে থাকলে কার না খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি মজার জিনিস রয়েছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাইকে, আমরা দেখতে পাচ্ছি সে সাইকেল ধুইতেছেন, সে বিকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত শুধু সাইকেলে ধুইতেছেন। তাকে একটু প্রশ্ন করি, হাই ফ্রেন্ডস, আপনি সাইকেল ধুইতেছেন কেন এত? বিষয়টা হচ্ছে ভাই, আমি সাইকেলটা যখন কিনেছি নতুন, আচ্ছা, কেনার পর থেকে আমি শুধু সাইকেলই ধুই, আমি জানি না আমার কারণটা কি আমার সাইকেল ধোয়ার, মানে একদম যখনই আমি পানি দেখি আমার মনে হয় যেন আমি একটু সাইকেলটা ধুই, আর সবাই শুধু বলে জং পড়বে জং পড়বে, কিন্তু এখনো আমার সাইকেলে জং পড়ে নাই, মাশাআল্লাহ, এক বছর হয়ে যাচ্ছে। অনেকে আছে সাইকেল ধুইলে নাকি জং পড়ে যাবে নষ্ট হয়ে যাবে বলে, তাই আমি প্র্যাকটিক্যাল করতেছি আর কি, দেখতে চাই যে আমি কতদিন সাইকেলটা ধুয়ে রাখলে পরে জং না পড়ে, আচ্ছা আচ্ছা, বা জং পড়বে কতদিন বাদে, আমি সেই জিনিসটা দেখার জন্য আসলে মূলত আমার সাইকেলটা এত বারবার ধোয়া। আচ্ছা আচ্ছা, আমার একটা জিনিস দেখে খুব মজা লাগলো, মানুষের অনেক পথে নেশা থাকে, ওই যে বিড়ি খাওয়ার নেশা, অনেক কিছু নেশা থাকে, কিন্তু আপনার সাইকেল ধোয়ার নেশাটা দেখে খুবই ভালো লাগলো। আসলে এটা তো আমার নেশা ছিল না, কিন্তু ওই যে কথা একটা বললাম, সবাই বলে ধুইলে নাকি জং পড়ে, তা আমি জং এর প্রমাণটা আর আসলে দেখতেছি যে কতদিন ধোয়ার পরে একটা সাইকেল জং পড়বে। আচ্ছা, কারণ এক বছর হয়ে গেল তো, এখনো জং কোথাও আমি দেখতে পাচ্ছি না, দেখার চেষ্টা করি। আপনার সাইকেলটা তো খুবই মাশাআল্লাহ ভালো সাইকেল, নতুন নতুন লাগতেছে আর কি, খুবই নতুন লাগছে, সবাই দেখে আর কি আমার সাইকেলটাকে হিংসা করে। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডেড না, এটা নন ব্র্যান্ড সাইকেল, এই যে কি লেখা আছে, ফরএভার, হ্যাঁ ফরএভার ব্র্যান্ড, কোনোদিন শুনি নাই কিন্তু অবশ্য। যাই হোক, এই হলো বিষয়, যার কারণে আমি সাইকেল ধুই। যাই হোক, সেই তিনটা থেকে সাইকেল ধোয়া শুরু করছি, এখন বাজে প্রায় ছয়টা, হ্যাঁ অন্তে হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, তো এখন স্টপ করতে চাই আর কি, রং টং উঠে যেতে পারে একদম, রাস্তার রাস্তার চেহারা পাল্টে যেতে পারে। আপনি একবারে সাইকেল দেখেন কি অবস্থা করে দিয়েছেন, আগর সমুদ্র বানাই। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।